200 টাকার একটা ফ্যান, কিন্তু এটাকে খুলে দেখার পর এটার ভিতরে যে জিনিস দেখলাম সেগুলো দেখে একরকম অবাক হওয়ার মতো। কি রয়েছে একটা ফ্যানের ভিতরে এবং ছোট এই ধরনের রিচার্জেবল মিনি ফ্যানগুলোতে খোলার পরে ভিতরে কি পাওয়া যায় সেগুলো দেখবো আজকের এই ভিডিওতে। এছাড়া মিনি রিচার্জেবল এই ফ্যানগুলো কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কী কী ফিচার এখানে রয়েছে, কীভাবে ব্যবহার করতে হবে, কী সুবিধা অসুবিধা রয়েছে সবই থাকছে আজকের ভিডিওতে। এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর বিভিন্ন গ্যাজেটের ভিতরের অবস্থা সহ সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন থাকবেন। এছাড়া ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে ভুলবেন না। প্রথমত এই ফ্যানটার দাম মার্কেটে অ্যাভেলেবল রয়েছে 250 থেকে 300 টাকার আশপাশে, কোনো কোনো জায়গায় 350-400 টাকাও নিতে পারে, তবে অনলাইনে অ্যাভেলেবল রয়েছে 250-300 টাকার মধ্যে। আমি ভিডিও ডেসক্রিপশানে এই ধরনের ফ্যানগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে অর্ডার করে নিতে পারবেন। আমরা আজকের ভিডিওতে এই ফ্যানটার ভিতরে কী রয়েছে সেটা দেখব। বাইরের অবস্থাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক বিল্ড সম্পূর্ণ এবং ভিতরে চার পাখার চারটা ফ্যান রয়েছে। এখন আমরা ওপেন করব এবং এই ফ্যানটির ভিতরে আসলে কি কি রয়েছে সেগুলো দেখব এবং কিভাবে এই ফ্যানটা রান করে সেটাও দেখব। প্রথমত ফ্যানটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন একেবারে ফিক্স করা রয়েছে। আমরা ওপেন করবো, এর জন্য নিচে যে অংশটা রয়েছে এটা ফার্স্টে খুলে ফেলি। স্ট্যান্ডটা এটা কোনো কাজের না, জাস্ট নর্মাল একটা প্লাস্টিকের একটা স্ট্যান্ড। সো এটার পিছনের অংশ রয়েছে এটার ব্যাটারি দেওয়ার জায়গা, ব্যাটারি কম্পার্টমেন্টের উপরের অংশটা খুলে নিলাম। এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া রয়েছে এবং এই ব্যাটারিটা থেকে রান করে এই ফ্যানটা। এখানে কিন্তু একটা ব্যাটারি দেওয়া রয়েছে যেগুলো নর্মালি কিন্তু বিভিন্ন ধরনের ল্যাপটপ বা এই ধরনের জিনিসে ব্যবহার করা হয়। একটা সেল এখানে রয়েছে, এটা 6800 mAh-এর একটা ব্যাটারি যেটা লেখা রয়েছে বাইরে। এখন আমরা ফ্যানটাকে ওপেন করবো, এর জন্য এখানে দুইটা স্ক্রু রয়েছে, এই স্ক্রু দুইটাকে খুলে ফেলবো, এরপরে হয়তো ফ্যানটা খুলে ফেলা যাবে সম্পূর্ণ। স্ক্রু ড্রাইভার ইউজ করে আমরা মূলত এখানে স্ক্রুগুলো খুলে ফেলছি, দুইটা স্ক্রু রয়েছে টোটাল। স্ক্রু দুইটা খুলে ফেলা কমপ্লিট, এখন আমরা ফ্যানটা খুলবো এবং ফ্যানের ভিতরে আসলে দেখবো কি কি রয়েছে। ফ্যানটা খুব ইজিলি কিন্তু এখন খুলে ফেলা যাবে যেহেতু স্ক্রু দুইটা খুলে ফেলেছি। সো উপরে যে পার্টটা রয়েছে সেটা আসলে দুইটাই প্লাস্টিক যদিও, সো উপরের পার্টটা খুলে ফেললাম এবং এটার ভিতরে একটা সুইচ দেখতে পাচ্ছেন খুলে চলে এসেছে। এই সুইচটা মূলত প্রেস করলে মেইন বোর্ড যেটা রয়েছে ভিতরে সেটার উপরে যে প্লাস্টিকের সুইচ রয়েছে সেটার উপর চাপ পড়ে এবং মূলত ফ্যানটা চালু হয়। সো এই হচ্ছে ফ্যানের ভিতরের অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারি কম্পার্টমেন্ট থেকে টোটাল দুইটা তার কিন্তু এখানে মেইন যে বোর্ডটা রয়েছে সেখানে এসেছে এবং সেখানে কিন্তু চার্জিং যে পোর্ট রয়েছে সেটা রয়েছে, আর সেখান থেকে আরও দুইটা তার চলে গিয়েছে সোজা মোটরে এবং মোটরের উপরে মূলত ফ্যানটা দেওয়া হয়েছে। এখানে কী ধরনের মোটর ব্যবহার করা হয়েছে আমরা আসলে ফ্যানটা খুলে ফেলার পরে, অর্থাৎ এখানে যে পাখা রয়েছে সেটা খোলার পরে দেখতে পারবো। এখানে যে এই বোর্ডটা রয়েছে বোর্ডের সাইজ কিন্তু খুবই ছোট। এখানে চার্জিং যে পোর্টটা ব্যবহার করা হয়েছে সেটা নর্মালি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়নি, মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। আমরা মোটরটা কিন্তু দেখতেই পাচ্ছি, এখানে কিন্তু নর্মাল মোটর ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়নি। এই দামের মধ্যে যদিও ব্রাশলেস মোটর ব্যবহার করাও কিন্তু অসম্ভব ব্যাপার একটা। সো এইটার যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল একটা মোটর, এই ধরনের মোটরগুলোর দাম নর্মালি মার্কেটে 20-30 টাকার মধ্যে পাওয়া যায়। সো এই ধরনের একটা ছোট সাইজের মোটর এখানে ব্যবহার করা হয়েছে, আর এটার উপরে চার পাখার একটা ফ্যান ব্যবহার করা হয়েছে, আর দুইটা নর্মাল তার, খুবই সিম্পল ছোট সাইজের চিকন সাইজের যে তারগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। এখানে একটা বোর্ড রয়েছে, বোর্ডে একটা সুইচ রয়েছে, বেশ কিছু সার্কিট রয়েছে, আইসি রয়েছে এবং এখানে রয়েছে চার্জিং যে পোর্ট সেটা, এবং এখানে চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, আর এটার সাথে যদিও চার্জার প্রোভাইড করা হয়েছে, চার্জার কেবল। সো এইটাই মূলত এই ফ্যানের ভিতরের অবস্থা। সো ব্যাটারি থেকে কারেন্ট আসে এই বোর্ডে, বোর্ডের পিছনের অংশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেন, পিছনের অংশে কোনো কিছুই নেই, শুধু উপরের অংশটাই মূলত বেশ কিছু আইসি এখানে রয়েছে আর চার্জিং পোর্টটা রয়েছে। এখন ভিতরে অবস্থা তো দেখা শেষ, এখন এই ধরনের ফ্যানগুলো নর্মালি কাদের জন্য? এই ধরনের ফ্যানগুলো দিয়ে নর্মালি একজন মানুষের বাতাস মোটামুটি পাওয়া সম্ভব এবং এই ধরনের ফ্যানগুলো কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে মার্কেটে। এটার ব্যাটারি লাইফও বেশ অনেক পাওয়া যায়, অর্থাৎ প্রায় 3-4 ঘন্টার উপরে এক চার্জে কিন্তু এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো মিনি এই সাইজের ফ্যানগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে, এটার দাম কম এবং ব্যাটারি লাইফ অনেক বেশি এবং চার্জিং ব্যাকআপ বেশির কারণে, আর চার্জ হতে খুব বেশি সময় কিন্তু এটা লাগে না। এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ফুল ভিডিও আছে, অর্থাৎ এই ফ্যানটার রিভিউ আনবক্সিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিলে এই ফ্যান সম্পর্কে যাবতীয় সব কিছু আপনারা জানতে পারবেন। ভিডিওর ইন্ডিস্ক্রিনে অথবা ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক পাবেন, এই ফ্যানের যাবতীয় যে রিভিউ রয়েছে সেটা। আর এই ফ্যানটা যদি আপনারা নিতে চান তাহলে অনলাইন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, অফলাইন মার্কেটেও রয়েছে, তবে বর্তমানে গরমের কারণে হয়তো এটার দাম একটু বেড়ে যেতে পারে। অনলাইন মার্কেটে এই ধরনের ফ্যানগুলোর দাম বর্তমানে
250-300 টাকার মধ্যে পাওয়া যায়। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্যান্টটার লিঙ্ক দিয়ে দেওয়ার ট্রাই করব, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন খুব সহজে। এবং ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে যখন অর্ডার করবেন তখনকার দামটা কত সেটাও থাকবে। সো প্রতিটা গ্যাজেটের মতো এটারও যেহেতু দাম ওঠানামা করে, যখন অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটার উপর ক্লিক করে যে পেজে নিয়ে যাবে সেখানে এটার দাম থাকবে, দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন। এছাড়া আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপগুলোতে জয়েন থাকবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের গ্রুপের লিঙ্ক।